কেমন ভালোবাসা তোদের আমি বুঝি না, গিভ অ্যান্ড টেক, এই যদি তোদের সম্পর্ক হয় তাহলে এই সম্পর্ক টিকবে না। হ্যাঁ, এত বেশি কথা বলার দরকার কি? পরিচয় দিয়ে কথা বলতে কি কোনো প্রবলেম আছে? দেখো লারা, পরিচয় দিতে আমার কোনো অসুবিধা নেই, বাট অতুল যদি জানতে পারে আমাকে মেরে ফেলবে। শোনো, মাহিন ভাইয়ে চলে গেলে আমার জন্য কিন্তু মেয়ে দেখা শুরু হবে, আর এই মেয়ে দেখা শুরু হলে কিন্তু তোমাকে থাকতেই হবে, আমি বলে দিলাম। এমন বেয়াই আছে আমি দেখিনি যে নিজের বিয়ের জন্য উন্মুখ হয়ে থাকে। আমি রাহাত ভাইয়ের সাথে রিলেশন করব, দেখে নিমি কি করে। এই এই বেয়াদব, এত বড় সাহস, বড় ভাইদের সামনে তোর এসব কথা বলতে লজ্জা করে না? স্টুপিড মা, তোমরা কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। কে ফোন করে ঝামেলা করছে সেটা আমি কি করে বলবো? লারা মা, আমি ওর সঙ্গে কোনো ঝগড়া করিনি, আমি জাস্ট ওকে জিজ্ঞেস করছি কথাটা। অতুল, আমার মনে হচ্ছে কাজটা সিমিন করছে। না মা, সিমিনে কাজ করবে না, ও ইতিমধ্যে অন্য একটা ফার্মে জয়েন করে ফেলেছে। আমার মনে হচ্ছে এখন কোনো ওয়ে থাকলে তুই একটু খোঁজ নিয়ে জানতে পারিস। না মা, খোঁজ নেওয়ার কোনো দরকার নেই, অতুল নিজের মুখে স্বীকার করুক কার সঙ্গে ওর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আশ্চর্য, আমার কারোর সাথে কোনোদিন কোনো রকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, তুমি ভুল করছো। সেই জন্যই ফোনের ওই প্রান্তের মানুষটাকে আবিষ্কার করা খুব জরুরি, তাহলে সব জানতে পারবো। তুমি তো মানা করলে। হ্যাঁ, এখন দেখছি বিষয়টা অনেক বেশি গুরুত্ব, আমাকে জানতেই হবে। দাঁড়া, তুমি ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, এরপরে ফোন এলে তুমি আমাকে দিও, আমি কথা বলবো। মা, আমি এখন যেতে পারি? আয়। তোমার বোন একটা কাজের কাজ করে দিয়ে গেছে। মানে? মানে আগে অফিসে যাওয়ার জন্য আমি যখন রেডি হতাম তখন ম্যাক্সিমাম সময় তুমি শুয়ে শুয়ে ঘুমাতে, আর এখন সত্যি তোমার বোন একটা, ওর নাম মুখে নিও না, বেয়াদব একটা, সবাইকে কিরকম ঝামেলায় ফেলেছে দেখো, ভাইয়া তোকে ঘরে বন্ধ করে রেখেছেন। আচ্ছা, ও এত ডিসপারেট হলো কি করে বলতো? জানি না, ও তো তোমাকে সব কিছুর জন্য দায়ী করছে, তুমি নাকি ওকে নানাভাবে। আচ্ছা, আমি তো তোমাকে বলেছি ওকে তুমি আমার সামনে একবার নিয়ে এসো, ওকে আমি একটা চড় লাগাবো, বেয়াদব মেয়ে একটা। পারতো খালি আমাকে মারতে, মারো, কিন্তু আমি সবসময় একই কথা বলবো।
তুই কি কথা বলবি? যা বলেছিলাম ভাইয়া তাই বলবো। আচ্ছা তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ আমার হয়নি ভাইয়া, মাথা খারাপ হয়েছে তোমাদের। আরে মেয়ে আমার একটা কথা শুনবি? আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি তো ওদের দল। আশ্চর্য। আচ্ছা শোন, ওর জন্য একটা ছেলে দেখ, আমি ওর বিয়ে দিয়ে দেবো। আমি তোমাকে পছন্দ করার ছেলেকে বিয়ে করবো। কারণ তোর কি কোনো পছন্দ আছে? হ্যাঁ ভাইয়া, আমি একটা ছেলেকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করব। গুড, আসতে বল, নইলে ওর নাম্বার দিয়ে আমরা কথা বলি। আমি জানাবো। এই তো এতক্ষণ একটা কথার মতো কথা বললি, খামোখানা ঝামেলা করছিলে। ভাই আমি ঝামেলা করি? ঠিক আছে আমাকে বিয়ে দিয়ে দাও, আমি বিয়ে করে আলাদা হয়ে যাই, তখন আর তোমাদের সাথে কোনো যোগাযোগ রাখবো না। আজকে আমি খুব খুশি দুটি কারণে। একটি কারণ হচ্ছে আমার ছেলে ফিরে এসেছে, আর দ্বিতীয়টি হচ্ছে আপনারা আমাকে ডেকেছেন। দেখুন আমরাও খুব খুশি হয়েছি আপনি আমাদের ডাকে এসেছেন। আমি কিন্তু কোনো মাইন্ড করি না, কারণ আপনারাই কেন, যদি রাস্তার কোনো একটা লোক আমাকে ডাকত আমি সেখানে যেতাম, শুনতাম সে কী বলতে চায়। দেখুন আপনি সবই জানেন। কোন বিষয়ে বলুন তো? নুমায়রা আর ফারজানের অনুষ্ঠানের বিষয়ে। কিসের অনুষ্ঠান? আপনি অনুষ্ঠান করে ওদের বরণ করে নেবেন না? আমি তো চাই, কিন্তু যাদের জন্য অনুষ্ঠান তারা যদি উপস্থিত না থাকে তাহলে? মানে আপনার কথা ঠিক বুঝলাম না। না বলছিলাম, ধরা যাক যাদের জন্য অনুষ্ঠান তারা থাকবেন না, অথবা তারা যদি রাজি না থাকে তাহলে কি অনুষ্ঠান করা যায়? না তা করা যায় না, কিন্তু ফারজান বা নুমায়রা এরা যে রাজি নয় সে কথা কিন্তু আমাকে বলো। তাই নুমায়রা তুমি বলো তো তোমার কি চাওয়া? আগে ফারজান বলো। ফারজান আব্বা তুমি বলো তোমার কি ইচ্ছা? আমিও চাই আমাদের বিয়ের রিসেপশন হোক, কিন্তু সেটা এখনই না, আগে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠুক তারপর। শুনেছেন তো নোমায়রা, এবার তুমিই বলো। এরকম কথা ফারজানা আমাকে আগেও বলেছে, কিন্তু এখন মনে হয় না এটাই একমাত্র কারণ, আরও কোনো কারণ আছে। সেটা আমি জানি না ফারজান। আবু সেই সব বিষয়ে আসলে তোমাদের জানার দরকার নেই। শুনবার দরকার অবশ্যই আছে। তুই বল কি বলার আছে, তুই বল। ও আমাকে এখন আর আগের মতো ভালোবাসে না, এবং এর জন্য নাকি আমার পুরো ফ্যামিলি দায়ী। এখন তোমরাই বলো, যেখানে ভালোবাসা নেই সেখানে? আমি বুঝতে পারছি। তুমি নিশ্চিন্ত থাকো, ওটা সিমিন, আমি তোর সঙ্গে কথা বলেছি ফোনে, ওটা সিমিনেরই কণ্ঠ। ও যতই বলুক ও সিমিন না, ও সিমিনই। এখন আবার কি করা উচিত আম্মা? কি করবে, ফোন রিসিভ করবে, কথা বলবে, ব্যাস। তোমার কি অতুলকে নিয়ে কোনো সন্দেহ হচ্ছে? সত্যি কথা বলতে কি আম্মা, আপনার ছেলেকে সন্দেহ না করার কোনো কারণ নেই, আর আমি সে শুরু থেকে ওকে সন্দেহ করছি। এখানে আমার কিছু বলার নেই, তুমি যেটা ভালো বোঝ করো। তবে আমি প্রথম থেকেই বুঝেছিলাম একটা সেমিনের কাজ। এখন আমার কাছে ব্যাপারটা খুবই পরিষ্কার বাবা, ফারজান আসলে রুমায়রার সঙ্গে সংসার করতে চায় না। তার মানে কি দাঁড়ায় বুঝতে পারছিস? ছাড়তে চাচ্ছে না, অপেক্ষা করতে বলছে। ফারজান চাচ্ছে নুমায়রা নিজে থেকে সরে দাঁড়া। হয়তো তাই। সংসার শুরু করার আগে আমার মেয়ের সংসারটা ভেঙে গেল। এখন কি করতে পারি? তোর জন্য এমনটা হলো, প্রথম থেকে অফিসে বসতে দিলে ওর বাবার সঙ্গে ওর যোগাযোগ হতো না, আর এমন অবস্থারও সৃষ্টি হতো না। নিজের সংসারটা তো ঠিক ধরে রাখলি,
আর ছোট্ট একটা বন্ধু তাকে এরকম বিপদের মধ্যে ঠেলে দিলি? হ্যাঁ বাবা, মা তোমরা কি বলছো, কেন বলছো, একটু বুঝে কথা বলো। আমি কি চাই যে নুমারা সংসারটা ভেঙে যাক? এখন আর বাকি কি আছে, ভেঙেই তো যাচ্ছে। অপেক্ষা করতে বলেছে, নুমারা অপেক্ষা করুক। যদি আমার মেয়ের সংসার ভেঙে যায় বাবা, তাহলে আমি কিন্তু প্লিজ তুমি উত্তেজিত হয়েও না, তোর জন্যে, শুধু তোর জন্য এটা হলো। হ্যালো। আচ্ছা অপরাজিতা, তুমি এটা কোনো কাজ করলে? কি করলাম? কি করলাম মানে, তোমার আজকে আসার কথা, তুমি আসবে, তোমার সাথে একটা ব্যাপার শেয়ার করব, তা না তোমার কোনো খবরই নেই। মাইন ভাই কি চলে গেছেন? না এখনো যায়নি। উনি চলে গেলে আমি আসব, আর তোমার যদি কোনো ইমার্জেন্সি থাকে তাহলে বলো। শোনো, আমি নেটে চ্যাট করতে গিয়ে একটা মেয়েকে প্রপোজ করেছিলাম, এতদিন সে কোনো রিপ্লাই করেনি, আজ হঠাৎ সে মেইল পাঠিয়েছে। না খুব ভালো খবর দিলে, তো ঝুলে পড়ো। কিন্তু ঝুলে যে পড়বো, মেয়েটা দেখতে কেমন তা তো জানি না। কেন, চ্যাট করেছে, ওর কোনো ছবি দেখোনি অ্যাকাউন্টে? না ওর কোনো ছবি নেই। তাহলে তো চিন্তার কথা, ছেলেও তো হতে পারে তোমার সাথে যদি ফান করে। না একটা ফোন নাম্বার তো দিয়েছে, তুমি একটু ফোন করে দেখবে নাকি? আচ্ছা দাও নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখন টেক্সট পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে দাও, আমি কথা বলে তোমাকে জানাচ্ছি। ওকে ওকে, বাই বাই। কি ক্লাসে? হ্যাঁ ক্লাসে, আজকে চারটা ক্লাস আছে, জানি না কখন ফিরবো। কার সাথে কথা বলছিলে? হ্যাঁ আমি, ওর জন্য তো মেয়েই পাওয়া যাচ্ছে না, নেটে নাকি একটা মেয়ে ওকে প্রপোজ করেছে, এখন সে আমাকে ফোন নাম্বার পাঠিয়ে বলছে যে আমি যেন মেয়েটার সাথে কথা বলে তাকে জানাই। এই ওর জন্য তো কোনো ভালো ঘরের মেয়ে পাওয়া যাবে না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার পরে কেউ মেয়ে দেবে না এখানে। কিন্তু আম্মু, হামিম বেশ ভালো ছেলে, খুব ইনোসেন্ট। তোমার কাছে তো সবাই ইনোসেন্ট। এখন যাও, যেখানে যাচ্ছিলে যাও। তুমি কি রাগ করলে আমার উপর? না রাগ করিনি। এবারের মতো আরাম আমি অনেকদিন পাইনি, এই প্রথম। অনেকদিন পার হয়ে গেল, পুলিশের তাড়া খেলাম না। তোমার অনেক অভিযোগ আমার বিরুদ্ধে আমি জানি, ইচ্ছের বিরুদ্ধে আমাকে বিয়ে করেছিলে, আমি তোমার স্বপ্নগুলোকে খুন করেছি, নইলে তোমার মতো একটা মেয়ের পক্ষে তো আমার মতো মানুষকে বিয়ের কথা কল্পনাও করার কথা না, তাই না মালিহা? অথচ তুমি দিব্যি হাসি মুখে সব মেনে নিয়ে সংসার করছো, তোমার অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক, আমি জানি। আমাকে তুমি ক্ষমা করে দিও, ব্যাগটা গুছিয়ে নিও, আমরা কালকে চলে যাচ্ছি। আমি বাড়িধারার বাসায় যাব না, প্লিজ আমাকে বাবার বাসায় যেতে দাও। যেতে দিতাম মালিহা, কিন্তু আমি যে বড় একা, তুমি ছাড়া আমার তো কেউ নেই। জানি জানি তুমি আমাকে নিজের আপন বলে ভাবতে পারো না, কিন্তু আমি তো ভাবি আমি কেবলমাত্র তোমার কাছে এলে নিজেকে খুঁজে পাই, আবিষ্কার করি। প্লিজ মালিহা আমাকে ছেড়ে যেও না। কি রকম বেয়াদব দেখ, রিমি যে ছেলেটা নাম্বার দিয়েছে সেকে জানিস? কে? এখন ওর কি করা উচিত বল। এই ভাইয়া, ওকে কিছু বলো না, হ্যাঁ ওকে ওর মুখ ছেড়ে দাও, কিছুদিন পরে বুঝতে পারলে ঠিক হয়ে যাবে।
কেমন আছো ভাইয়া? কেমন আর থাকি বল। রিমি কোথায়? ক্লাসে গেছে। ও তো এখন কি সিদ্ধান্ত নিলে? তোরা তো সবসময় আমাকেই ভুল বুঝিস। এখন তো ভাইয়া দরজা বন্ধ করে আটকে রেখেছিল, ওই রুবাইত বলাতে ছাড়লো, দেখ ফিরে আসে কিনা। এত অবিশ্বাস করিস না, তুই ওর পক্ষ নিয়ে কথা বলিস না। তোদের ভুল বোঝাবুঝি শেষ হয়েছে? হ্যাঁ, তবে ব্যাপারটার জন্য আমি পুরোপুরি রিমিকে দোষ দেবো না, রাহাতেরও ভূমিকা আছে। যেখানে আমি যাচ্ছি না সেখানে রাহাত কেন রিমিকে খেতে নিয়ে গেল বিষয়টা আমার ভালো থেকে নেই, আমার মনে এখনো সন্দেহ থেকে গেছে। বাহ বাহ বাহ, ভালো নাটক শুরু হয়ে গেল। দেখ, আমার নিজেকে অনেক বেশি অপরাধী লাগছে, বাবা মা সরাসরি আমাকে ব্লেম দিলেন, আমার জন্য নাকি তোর এই অবস্থা হয়েছে। অথচ ভাইয়া কোনো কৈফিয়তের দরকার নেই, আমি কি তোমাকে কিছু বলেছি? না তুই কিছু বলিস নি, কিন্তু তুইও তো ভাবতে পারিস যে আমি আসলে ফারজানকে অফিসে বসতে দিতে চাইনি, সেই জন্য বাবা ডিলে করেছে, আর তাই ফারজান ব্যাপারটা তো একদম উড়িয়েও দেওয়া যায় না। ডিলে তো আসলেই হয়েছে, যার কারণে ফারজান আমার বাবার সাথে কথা বলার সুযোগ পেয়েছে, যোগাযোগ করার সুযোগ পেয়েছে, আর একটা পর্যায়ে গিয়ে কনভিন্স হয়ে গেছে। তার মানে কি? তুইও বললি, তুইও তো সে একই কথাই বললি। ভাইয়া আমি ভাবতেই পারছি না যে আমার কখনো এরকম অবস্থা হতে পারে, তোমরা সবাই মিলে আমাকে এরকম একটা অবস্থার মধ্যে ফেলে দিবে। আচ্ছা আচ্ছা শোন, তুই কান্না থামা। আচ্ছা বল কি করতে হবে আমাকে, কি করলে ফারজান ঠিক হবে বল, তুই আমাকে বল, ফিরে আসবে কি কি করলে বল। আচ্ছা দাঁড়া, আমি ফারজানকে ফোন করছি, তুই কান্না থামা। হ্যাঁ ভাই, কেমন আছো তুমি? জি ভাই ভালো। কোথাও যাচ্ছ মনে হচ্ছে? হ্যাঁ একটু বাইরে যাচ্ছি। ফারজান তোমার সঙ্গে কিছু কথা বলতে পারি? হ্যাঁ বলো। দেখো ভুল বোঝাবুঝি বলো আর যাই বলো, সেটা হয়েছে আমি বুঝতে পারছি। এখন তোমার জন্য বাসায় আমাকে সবাই ব্লেম দিচ্ছে, আমার জন্য নাকি তুমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছো, তুমি বুঝতে পারছো আমার অবস্থাটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন তুমিই বলো আমি কতটা দায়ী তোমাদের এই অবস্থার জন্য। যা হবার তা হয়ে গেছে, এখন এসব নিয়ে আসলে প্রশ্ন না তুলি আমরা। প্লিজ ফারজান, তুমি কি বুঝতে পারছো আমার অবস্থাটা? হ্যাঁ, অন্য সবার মতো আমিও বলবো, আর কারণটা আপনি নিজেও জানেন। সব মিলেই আসলে আমি, তুমি কি ডিভোর্স করছো? না ডিভোর্স করছি না, তবে আলাদা থাকছি, তোমারাও বুঝুক আপনারাও বোঝেন, তারপর না হয় দেখা যাবে। আচ্ছা ঠিক আছে রাখছি। কি হলো, কথা বলছো না কেন? ভাইয়া আমার মনটা খুবই খারাপ, বাসার সবাই আমার সাথে যে এরকম আচরণ করলো তাই ভাবলাম আপনাকে একটু ডেকে পাঠাই। তুমি কাজটা ঠিক করো নি, তুমি আমাকে ফোনে বললে যে তুমি আর তোমার আপু একসাথে আছো, আমি আরও ভাবলাম যে তোমার আপুর সাথে তোমার ঝামেলা মিটে গেছে, এখন দেখছি তুমি আমাকে মিথ্যা বললে। আচ্ছা রিমি, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই কি করছো তুমি? এই রিমি আজব তো তোমার কি? হ্যালো হ্যালো রিমি, তুই কোথায়? কেন তুই কি একটু আসতে পারবি? ক্লাস না শেষ করে কিভাবে আসবো? কতক্ষণ লাগবে? ঘন্টাখানেক। ঠিক আছে আয়। ভাইয়া আমার সাথে যে আছে তাকেও কি নিয়ে আসবো? মানে রাহাত ভাই আছে সাথে। আচ্ছা রিমি,
এসব কি হচ্ছে বলো তো? সমস্যা তো বাড়ছেই। রিমিটা যে কেন এমন করলো? কেন কি বলেছে? বলেছে রাহাত নাকি এখন ওর সাথে। কি? দাঁড়াও আমি ফোন দিচ্ছি রাহাতকে। হ্যালো, তুমি কোথায়? তোমার বোন তো একটা পাগল, সে আমাকে কি বলে জানো? আমি শুনতে চাচ্ছি না। হ্যালো, রিমি আমার সাথে এটা করতে পারলো? আরেক মানুষে থাকবে হাজার মিল।